হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা জলখাবারের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি দিয়ে দিচ্ছি আটা 1 কাপ, আরও হাফ কাপ দেব। এই যে হাফ কাপ দিয়ে দিলাম, মোট 1.5 কাপ দিলাম আটা, তোমরা ময়দা দিয়েও করতে পারো। আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি। এই দেখো, সুজিটা এইভাবে দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু দারুণ হয়, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, আমি দিয়ে দিয়েছি এখানে 5খানা শুকনো লঙ্কা, একটু ভেজে নিচ্ছি, হালকা করে সেকে নিচ্ছি। এটাকে আমি একটু কুটে নেব আমল দিস্তায়। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম অল্প একটু 1 চামচ মতন সাদা জিরে। এটাকেও আমি একটুখানি ওই ফ্রাইং প্যানে একটুখানি গরম করে নিলাম, হালকা করে ভাজবে। এবার ওই জিরেটাকে আমি দিয়ে দিলাম এই আটা আর সুজির মধ্যে। আর এই দেখো, লঙ্কাটাকে আমি আমল দিস্তায় একটু কুটে নিচ্ছি ভালো করে, যেহেতু ভেজেছি এটা ফট করে কুটাটা হয়ে যাবে। তো দেখো, কুটা যে লাল লঙ্কাটা, শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম আমি নুন, ছোটো চামচের 1 চামচ। আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এই এবার দিয়ে দিলাম সয়াবিন অয়েল 1 চামচ। দিয়ে খুব ভালো করে এটা আটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো লাগে এইভাবে যদি তোমরা এই জলখাবারটা করো। বিকেলে স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারো, সকালেও খেতে পারো, এটা জলখাবারে লাঞ্চ বক্সেও দিতে পারো। তো দেখো, এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে এই আটাটাকে এইভাবে মাখবো। প্রথমে আমি চামচ দিয়ে প্রথমে আমি দেখো এটাকে মেখে নিচ্ছি, মেখে নিচ্ছি। এইবার যখন এটা একটু হয়ে যাবে জল দিয়ে মাখা, তখন আমি একটু হাত দিয়ে এটাকে মেখে নেব। তো দেখো, এবার আমি চামচ দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর খুব সহজেই হয়ে যায় আর খুব টেস্টি হয়, বাচ্চারা তো খুব ভালো খাবে এই জলখাবারটা, এই টিফিনটা। তো দেখো, এবার আমি হাত লাগিয়েছি, হাত দিয়ে এবার আমি মেখে নিচ্ছি। তো না আমাদের বেশি টাইট হবে আটাটা, না বেশি নরম হবে। তো দেখো, জল আমাদের আমি নিয়েছিলাম 1 কাপ, তো 1 কাপের মধ্যে এইটুকু বেঁচে গেছে। এবার ওপর থেকে দেখো, আমি দিয়ে দিলাম কসুরি মেথি হাতে ডোলে, আর দিয়ে দিলাম সাদা তিল। এটা তোমরা আটাটা মাখার পরেই দেবে, আগে দেবে না, তাহলে কিন্তু ওপরে থাকবে, তাহলে খুব ভালো লাগবে দেখতে। তো দেখো, এবার মেখে আমি রেখে দিলাম। আর এখানে দেখো, একটা আমি প্লেটে নিয়ে নিয়েছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা, আর নিয়ে নিয়েছি 2টো ছোটো ছোটো টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি 7-8খানা লঙ্কা কুচি। এবার দেখো, আমি শসাটাকে কুড়িয়ে নিচ্ছি, মানে গ্রেট করে নিচ্ছি। এই দেখো, গ্রেটারে গ্রেট করে নিলাম এই আমার সব জিনিস। এইবার আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এই দেখো, আলুটাকে আমি খুব ভালো করে এই মেশিনে গ্রেট করে নিচ্ছি। এভাবে তোমরা চাইলে হাতেও করে নিতে পারো। তো এইভাবে করে নিলে একটু ভালো হয়, যেহেতু আমরা যে রেসিপিটা করব সেটাতে যেন কোনো আলু শক্ত না থাকে, বা ধরো একটু মোটা না থাকে, একদম মিহি থাকে মাখাটা। সেই জন্য যদি তোমরা গ্রেটারে এভাবে করে নাও গ্রেট, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো, আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে জিরে একটু, আর দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ আর তোমার টমেটো দিয়ে এটাকে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এ দেখো, এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। তোমরাও এভাবে মিশিয়ে নেবে, বেশি মশলা দেওয়ার দরকার নেই, এভাবে দেবে। তো এক প্রকারের এটা কিন্তু তোমরা পাউরুটিতে যে স্যান্ডউইচ খাও সেরকমভাবে কিন্তু এটাকে তোমরা স্যান্ডউইচ হিসেবেও ধরতে পারো, রুটি স্যান্ডউইচ। তো দেখো, এটাকে আমি 4 ভাগে ভাগ করব, 4টে লেচি করব, কারণ স্যান্ডউইচে কিন্তু যা যা থাকে এর মধ্যেও তাই তাই আছে। তো দেখো, আর সবসময় কিন্তু পাউরুটি খাওয়া ভালো নয়, মাঝে সাঝে খেলে ভালো, কিন্তু পাউরুটিটা বেশি খাওয়া ভালো নয়। টিফিন বা স্ন্যাক্স হিসেবে কিন্তু এইরকমভাবে তোমরা যদি করে দাও, আর অফিস টাইমে যদি
তোমরা এইভাবে লাঞ্চ বক্সে পাঠাও তাহলে কিন্তু তোমাদের হাজবেন্ডরাও খুব খুশি হবে। তো দেখো আমি এইভাবে এটাকে আমি ছোটোভাবেই করব আর একটু পাতলা করে করব, বেশি খুব বেশি মোটা করব না। তো এভাবে করলে কি হয় তোমাদের মনে হবে যে এটা পাউরুটির মতনই লাগবে। তো এবার দেখো আমি ডাবরে নিয়ে নিয়েছি ইমলি সস, তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। তো এর মধ্যে ঢেলে দেবে একটু ইমলি সসটা দিয়ে, এবার চামচ দিয়ে খুব ভালো করে এই যে আমি রুটির মতন যে বেলে নিয়েছি এর উপরে খুব ভালো করে চারিপাশে এভাবে চামচ দিয়ে লাগিয়ে নেবে। এ দেখো এইভাবে লাগিয়ে নেবে, এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট লাগে। তোমরা জানো যে তেঁতুলের কোনো একটা চটপটি জিনিস কিন্তু দারুণ লাগে সবার। তো যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটাকে পুরোটাই এই রুটির ওপরে আমি এভাবে দেখো এভাবে লাগিয়ে নেব, এই যে কোনো জায়গায় যেন বাদ না থাকে এরকমভাবে আমি ওপর থেকে আলুটাকে খুব ভালো করে পুর করে নিচ্ছি দেখো এইভাবে। আর দেখো আমরা যে পাউরুটি যে খাই তোমার স্যান্ডউইচটা, ওর মধ্যে আলুও থাকে, শসা থাকে, তারপরে পেঁয়াজ থাকে। তো দেখো এবার আলুটা দেওয়ার পরে আমি এই যে শসাটা কুড়িয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা একবার করে অবশ্যই খেয়ে দেখো। আর একবার করলে কিন্তু যাদেরকে খাওয়াবে তারা বারবার খেতে চাইবে। তো দেখো ওপর থেকে আমি একটুখানি দিয়ে দিলাম বিট নুন, দিয়ে আমি আরেকটা এরকম বেলে রেখেছিলাম ওইটাকে ওপর থেকে দিয়ে আস্তে আস্তে তোমরা সাইডগুলোকে চেপে দেবে। আর একটা ধারালো চাকু নিয়ে বা যদি তোমাদের কাছে পিজা কাটার থাকে সেটা দিয়ে তোমরা এটাকে চার ভাগে ভাগ করে নেবে। এই দেখো এইভাবে চার ভাগে ভাগ করে নেবে, আমি চার ভাগে ভাগ করে নিলাম। এই দেখো এবার আমি এগুলোকে আলাদা করে নিলাম, খুব সহজেই আলাদা হয়ে যায়। এইবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন অয়েল দেবে, সাদা তেলেই করবে, এটা সর্ষের তেলে নয়। তো দিয়ে এবার আস্তে আস্তে করে এই চারটে যে আমি বানালাম এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব, মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। এ দেখো তারপরে তোমরা লো করে দেবে, হাইতে একদমই ভাজবে না, তাহলে কিন্তু ভাজাও হবে না ভালো মতন আর এটা পুড়ে যেতে পারে। সেই জন্য লো একবার আর একবার মিডিয়ামে তোমাদেরকে করে করে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো আমি একটু উল্টে দিলাম, খুব সুন্দর কিন্তু কালার এসছে আর দেখো পুরটাও দেখা যাচ্ছে, এত সুন্দর লাগে ফ্রেন্ডস এটা খেতে যে কি বলবো তোমাদেরকে। আর খুব ক্রাঞ্চি হয়, একদম দারুণ দারুণ লাগে, একবার বাড়িতে করে খেয়ে দেখো। তো দেখো আমার হয়ে গেছে এই তোমার স্যান্ডউইচ, রুটি স্যান্ডউইচ আটার। তো দারুণ, এই দেখো ভেতরে পুরটা দেখেছো কি সুন্দর মোটা,